গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন লাগেজের জন্য দাঁড়িয়ে আছি এখানে চেক ইন। তো আমরা ঢুকে গেছি ভেতরে, আর আরেকজন দাদা আজকে ভালো কাজ করেছেন, আমাকে বাইরে রেখে দিয়ে উনি লাউঞ্চে ঢুকে গেছিলেন লাউঞ্চ অ্যাক্সেস নিতে। যাই হোক, প্রথম এক্সপিরিয়েন্স ছিল তারও, তার নাকি ভালোই লেগেছে। তো একটা কার্ডই আমরা পেয়েছিলাম, দুটো ছিল না, তাই জন্য ওই গেছিল। তো আমাদের ফ্লাইট দিয়েও দিয়েছে, ইন্ডিগোর সাধারণত টাইম মতোই থাকে। আমাদের ফ্লাইট ছিল 6:50, তো একদম ঠিকঠাক টাইমেই আমরা ঢুকতে পেরেছিলাম। দেখো কুয়াশা এত পড়েছিল না সকাল সকাল তখন। যাই হোক, ইন্ডিগোতে আমরা বসে গেছি, কিছুক্ষণের মধ্যে আবার আমরা ব্যাঙ্গালোর পৌঁছেও যাবো। তো চলো, ব্যাঙ্গালোরের মাটিতে পা দিয়েই নয় তোমাদের সাথে আবারও কথা হবে। সময় কেমন না, একটা টাইমের মধ্যে আমাদের জীবনের কতটা অদল বদল হয়ে যায়, তার থেকেও বড় কথা মানুষ এখন যেন পাখির থেকেও ফার্স্ট হয়ে গেছি আমরা। এই ছিলাম কলকাতা, কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাঙ্গালোর পৌঁছেও যাব, কারণ ফ্লাইট অলরেডি আকাশ ছুঁতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কুয়াশায় প্রচণ্ডই ফ্লাইট আজকে হেল্প ছিল, দুলছিল, অনেক কিছু হচ্ছিল। যাই হোক, আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ ভালো ছিল, রোদ ছিল একদম ঠাটা পড়া, তো তারপর কোনো অসুবিধা হয়নি ওই জন্যে মোটামুটি। চলো, আর কিছু দেখাই যাচ্ছে না, দেখো তো আমরা মোটামুটি ব্যাঙ্গালোরের মাটি ছুঁয়েই ফেলবো আর কি কিছুক্ষণের মধ্যে। দেখতেই পাচ্ছ এবার শহরটাকে দেখা যাচ্ছে মোটামুটি, যদিও একটু অস্পষ্ট কারণ জানলা দিয়ে বুঝতেই পারছো, কিন্তু আকাশটাকে কি ভালোই না দেখতে লাগছে না, এরকম খোলা আকাশ। কিন্তু ফ্লাইটে খুব একটা ভালো লাগে আমি এটা একদমই বলবো না, যদিও আজকে পুরো টাইমটাই আমি ঘুমাতে ঘুমাতে এসেছি। এই ভিডিওগুলো সব তোমাদের দাদা, মানে যাই হোক দাদা ভাই যাই বলো না কেন, ওই তুলে রেখে দিয়েছে, আমি আজকে তুলতে পারিনি। আর জানলা ধারটা আজকে উনিই নিয়েছিলেন, আর মেঘগুলোকে দেখো পুরো পেজা তুলোর মতো লাগছে, কি ভালোই না দেখতে লাগে। যাই হোক, তো আমরা ব্যাঙ্গালোর মোটামুটি ঢুকে গেছি, এবার পুরো স্পষ্ট দেখা যাচ্ছে শহরটাকে ফ্লাইট থেকে। তখনও আমি ঘুমাচ্ছিলাম, মানে ফ্লাইট আজকে ওখান থেকে উঠতেও পারেনি, কলকাতা থেকে আমি ঘুমিয়ে গেছি উঠেই, আর এখানে মোটামুটি মাটি ছুঁয়েছে তারপর আমি জেগেছি। ও সিনেমা দেখছিল না কি করছিল ভগবান জানে, আমি যতবারই একটু একটু করে তাকালাম দেখলাম সিনেমাই দেখছে এই আর কি। তো চলো একেবারে নেমেই তোমাদের সাথে কথা হচ্ছে। ব্যাঙ্গালোর নেমে গেছি আমরা, মোটামুটি ওই 11-12 নম্বর গেট দিয়েই বেরোবো। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে বাসে করে যাওয়া যায়। আর দেখো 11-12 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই সোজা রাস্তাটা ধরে আমি যেভাবে হেঁটে যাচ্ছি তোমরা পুরোটাই দেখাবো, আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা অনেকেই আমাকে বলো বাস কোথা থেকে পাবো, এই যে উবের জোনটা রয়েছে ঠিক তার পাশ দিয়ে গিয়ে যে পতাকাটা দেখতে পাচ্ছ আমাদের, তো ওখান থেকে পাশ দিয়ে গলিটা দিয়ে ঢুকতে হবে আর কি। আর আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো গোছানো, সত্যিই সুন্দর, তেমন বড় এয়ারপোর্টটা, অনেকটাই একটু হাঁটতে লাগে। তো তোমরা চাইলে এয়ারপোর্টের ওই ট্রলিগুলোও নিয়ে যেতে পারো, অসুবিধা হয় না, বাস স্ট্যান্ডে রেখে দেওয়া যায় ওখানে। তো আমাদের যেহেতু খুব বেশি একটা ছিল না, যেহেতু আমার এক হাতে না একটা লাগেজ ছিল, তো আমার ভিডিও করতেও একটু প্রবলেম হচ্ছিল, তো ঠিক আছে অসুবিধা হয়নি সেরকমভাবে। তো এন্ট্রি লেখা দেখতে পাচ্ছ, এখান দিয়ে সোজা হেঁটে যেতে হবে। আর দেখো এয়ারপোর্টটাকে কি সুন্দর না সাজানো। আর তোমরা যারা নতুন আসছো তাদেরও বলছি কোনো প্রবলেম এরকম হয় না, জিজ্ঞেস করলে সবাই বলে দেয়, তাই এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরাও যখন প্রথমবার এসেছিলাম আমরাও চিনতাম না, তো আমরাও জিজ্ঞেস করেই সবটা চিনতে পেরেছি। আর বাসে খুব বেশি লাগেজ থাকলে অনেকে ভয় পায় আসতে, কিন্তু সেটারও কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। দেখো অনেকে ট্রলিগুলো নিয়ে কিন্তু বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছে, তো গেট একটা নয় যে আমি যেভাবে দেখালাম ওভাবেই আসতে হবে, ডিপার্চার অনেক দিক দিয়েই হয়, তো তোমরা যেদিক দিয়ে খুশি আসতে পারো। তো ওই গো পিৎজা লেখা দেখলে ওখান দিয়ে সোজা চলে যেতে হবে। তো তোমাদের সাথে মোটামুটি আমি পুরোটাই শেয়ার করে দিচ্ছি, অসুবিধের কিছু নেই, দেখা একদম সোজা রাস্তা সেখান দিয়ে, আর লোকজন যাবেও তোমরা ফলো করেও চলে যেতে পারবে। তো অনেকেই প্রশ্ন করো দিদি কি বাস না বাস, সেটা নিয়েও অত প্রবলেম নেই দেখো, কারণ এখানে ওই রকম আমাদের কলকাতার মতো বাসের নাম্বার ওভাবে আমি বলতে পারবো না, আর এখানে কানাডায় লেখা থাকে বেশিরভাগটা, ইংলিশ খুব কম লেখা থাকে, তো ওই জন্য সেটাও ওভাবে আমি বলে দিতে পারবো না। আর ওখানে দুজন দাঁড়ানো থাকেন, তাদেরকে জিজ্ঞেস করলেও হয় যে আমি এই এরিয়াতে যাব, কোন বাস যাবে, ওরা বলে দেয় ফার্স্ট সেকেন্ড। তবে বাসে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করতেই লাগে, কারণ বাসে যে কটা সিট থাকে সেভাবেই মানুষ মানে লোক তোলা হয় আর কি, আর লাগেজও ওরা নিজেরাই গুছিয়ে দেয়, তোমার কোনো অসুবিধে নেই, তোমার লাগেজ নিয়ে তোমার খুব একটা হেডেক নিতে হবে না। আর দেখতেই পাচ্ছ ওলা পিক আপ BMTC বাস এগুলো সব লেখাই থাকবে অ্যারো দিয়ে দিয়ে, তাই তোমাদের সেরকম কোনো প্রবলেম হবে না। আমি আবারও
বলছি। আর দেখো সোজা এয়ারপোর্টের ওটা গেটটাও দেখা যাচ্ছে, মানে ওখান থেকে সোজাও তুমি আসতে পারো। আমরা যেহেতু 11-12 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম, তাই আমাদেরকে একটু বেশি হাঁটতে হলো। তো ওই দেখো বাসের সবকটা দেখা যাচ্ছে মাথাগুলো, আর ওখানেই দুজন লোক দাঁড়ানো থাকেন, তাদেরকে জিজ্ঞেস করলেই তারা বলে দেন কোন বাস যাবে। আমাদের ছিল 8 নম্বর বাস, সেকেন্ড বাস। তো এই দেখো আমরা বসেও গেছি, তো চলো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। 12:09 বাজে, যেভাবে আমি সবটা রেখে গেছিলাম, আমার বাম্বু ট্রিটাকে দেখো কি সুন্দর আছে, ছাদে এখনো যেতে পারিনি, যাব তো। এই আর আসার সময় আলু ডিম নিচ থেকে কিনে নিয়ে আসলাম, বাকি সব যেমনটা ছিল তেমনটাই আছে, খুব ধুলোও পড়েনি, পা দিয়ে হাঁটা যাচ্ছে আর কি। কারেন্ট নেই বলে আমরা ট্রলিগুলোকে নিচে নামিয়ে রেখে এলাম। আর এই দেখো এই ফ্ল্যাটটা ঢালাই এত দূর হয়েছে, এই বাবা এটা কি হয়েছে অবস্থা, বুঝতে হবে। ঠিক আছে, ভাতটাকে এখানে বসিয়েছি, চলো। আমি ফ্রেশ হয়ে গেছি, ঘর তো আর মোটামুটি পরিষ্কারই ছিল, তাই খুব একটা ঝাড়াই পোছাই আমি আজকে আর করছি না, আমি পারবো না আজকে এখন করতে। মোটামুটি খেয়ে দিয়ে এখন একটু শোবো, সন্ধেবেলা ঠাকুর ঠাকুর সব পরিষ্কার করবো। তো চলো আগে গাছগুলোকে দেখে আসি ছাদে কেমন আছে ওরা, চলো যাব। তার আগে না দেখো যে চুটিগুলো পরতাম ওগুলো পায়ে ঢুকছে না, পা ফুলে গেছে একটু। আর আজকে তো এখানে রোদ উঠেছে সেটা দেখেইছো, চলো ছাদ গিয়ে দেখে আসি একটু আমার গাছগুলোর কি অবস্থা। নিজের গাছ নিজেই দেখতে পাইনি, কারণ ওখানে আবার গেট করে একটা তালা দিয়ে দিয়েছে, তো ওয়াচম্যানকে না বললে আমি আমার গাছ দেখতে পাবো না। দেখি কালকে ওয়াচম্যানকে বলতে হবে যে ওপরে তালার চাবিটা একটু দাও, দরকার হলে আমি আমার ঘরেই গাছগুলোকে রাখবো, বা একটু দেখতে তো হবে আমার গাছগুলোকে। তাড়াহুড়ো করে এসে এর থেকে বেটার আর কিছু তো হতে পারে না। যাই হোক এই খাওয়াটাও কিন্তু ভালো খাওয়া, ডিম ভাজা আর ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি সব একসাথে দেওয়া রয়েছে, নুন এটা মেখে দিয়েছি একবারে। আর দেখো ভালো দিনেই এসেছি, আজকেই যে সেনকো থেকে এসে এই কেকের প্যাকেটটা আর এই নিচের কার্ডটা দিয়ে গেল, সাথে আবার একটা ফটোও তুলছে। যাই হোক ঠিক আছে, তো চলো আগে খেয়ে নি, পরে দেখবো বক্সে কি আছে। কেমন যেন একটা অদ্ভুত লাগছে, ঘুম থেকে উঠেও বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি, তারপর মনে পড়েছে ওরও তাই ব্যাঙ্গালোরে আছি। আমরা আসলে এই ডেটটাতে আমাদের ফেরার কথা ছিল না, তো তাই জন্য চা নিলাম। আমার 4:30টাতে যদিও বা ঘুম ভেঙেছে, ওকে 5:11টাতে ডাকলাম, কারণ ওর আবার শিফট আছে, একটু চা টা খেয়ে ফ্রেশ না হলে না ওই ফ্লাইটে আসা তারপর বাসে করে আসা, তো সবটা মিলিয়ে একটু চলতে থাকে রেশ, বুঝতেই পারছো। তো দুজনেরই গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, প্রচণ্ড, জানি না কেন, কালকে ট্রলি নিয়ে অনেকক্ষণ করতে হয়েছে আর কি বাড়িতে কাজ, তো ওই জন্য হতে পারে, জানি না কিসের জন্য কি হচ্ছে। আর কালকে এতটা তাড়াহুড়োতে সব কিছু হয়েছিল না, তোমাদেরকেও হয়তো গুছিয়ে আমি সবটা বলতে পারিনি, যাই হোক। তবে এরকম সিচুয়েশনগুলো না মনে হচ্ছে কেমন যেন আমাদেরকে বড় করে দিচ্ছে, কারণটা হচ্ছে এক তো এরকম সিচুয়েশনে আমরা আগে কখনো পড়িনি, আস্তে আস্তে পড়ছি, আস্তে আস্তে সবটা হচ্ছে, শুধু আমরা নয় এরকম। আমি জানি আমি ব্লগিং করছি তাই হয়তো তোমরা দেখতে পাচ্ছ, জানতে পারছো, তবে অনেকে এরকম প্রবলেমে পড়ে, বা হঠাৎ বাড়ি ফিরে যেতে হয়, এরকম অনেক কিছু থাকতেই পারে লাইফে। লাইফ কখনো বলে তো দেয় না আগে থেকে কালকে কি হতে চলেছে, তো সেটা হতেই পারে, ঠিক আছে। কিন্তু এই দিনগুলো আমাদেরকে বয়সান্তা যেমন হচ্ছে আরো বেশি বড় করে দিচ্ছে, এগুলো ভাবতে শেখাচ্ছে আগে থেকে যে হ্যাঁ এরকম হতে পারে, এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের কথা বাদই দিলাম, মা বাবাদের জন্য খুব খারাপ লাগছিল, তো ঠিক আছে আর কিছু করার নেই। আর বাসে করে আজকে এসেছি, তার কারণটা তো বললামই তোমাদেরকে, তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে এয়ারপোর্ট থেকে কি বাস ওরকম পাওয়া যায় কি না, না তো দেখতেই পেলে। আর বাকি ইনফরমেশন আমি ভয়েস ওভার দিয়ে তখন সবটাই বলে দিয়েছি বা দেওয়ার চেষ্টা করব, যদি দিতে না পারি তো আমি আবার এরকম বলে দেবো, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন বাজে 6:15, বাইরেটা দেখতেই পাচ্ছ এখনো আলো আলো, আর আমি টাকা নিয়ে নিয়েছি, যাবো একটু মাছ আনতে আর একটু বাজার আনতে। আর ঠাকুরের জায়গাটা আমি তার আগে পরিষ্কার করে দিয়ে গেলাম, সন্ধেটা হোক তারপর এসে আমি সন্ধেটা দেব। আর থালা বাসনও ভিজে দিয়েছে এই আর কি, ও তো কাজে অলরেডি বসে গেছে, তো চলো আমি একটু নিয়ে আসি, দেখি কাকা বসেছে কিনা, মাছ নিয়ে মাছ আনবো, আর সবজির দোকানটা থেকে একটু কিছু সবজি নিয়ে চলে আসব। বাজার না যেতে ইচ্ছে করছে না, মানে বাজার যাওয়ার মতো শক্তি আমি আর পাচ্ছি না পায়ে। কি অবস্থা দেখো, এখন আর স্কুটি বার করা যাচ্ছে না, বলেছে নাকি দুদিনের মধ্যে এসে আবার করে দিয়ে যাবে, মানে এই ড্রেনগুলো হয়েছে আর কি, তো এগুলোকেও চাপা দেবে, কিন্তু আমাদের উঠতে নামতে খুবই প্রবলেম হচ্ছে, প্লাস স্কুটি তো বার করা যাচ্ছেই না। চলো এসে গেছি মাছ নিয়ে, সবজির দোকানটা খোলেনি।
তো আরেকবার বেরোলাম, একটু সবজি আনতে যেতে হবে আর কি। যাই হোক, তখন তোমাদের বাসের কথা বলতে বলতে এটাই বলা হয়নি, বাস ভাড়া কিন্তু আমাদের আজকে 300 টাকা করে নিয়েছে। এবার একই ভাড়া সব বাসে নয়, আমরা যদি সোজা আসতাম তাহলে 350 টাকা, আর এটাই নিয়েছিল আমাদের 300 টাকা, যেহেতু ভেতরের রাস্তা দিয়ে নিয়ে চলে এসেছিল। তবে 2 ঘন্টা মতো টাইম কিন্তু লেগেছিল আমাদের ওই আর কি, কিন্তু জ্যাম আমরা পাইনি আজকে, এদিকে একটা কপাল ভালো ছিল। যাই হোক, গল্প করতে করতে দেখো সবজির দোকানে পৌঁছে গেছি, তো চলো নিয়ে নিই। চলো, বাজার থেকে চলে এলাম, পরে আরেকবার বেরোলাম জানো তো, কারণ অনলাইনে সবটা পাচ্ছিলাম না, আর যেগুলো 10-20 মিনিটে ডেলিভারি দেবে সেগুলো দাম বেশি চাইছিল, জিও মার্টে তো একদিন গ্যাপ দিয়ে দেবে। এই হচ্ছে সবজি, মোটামুটি এনেছি শিম, ধনে পাতা, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুমড়ো, ফুলকপি, টমেটো, পাতিলেবু, মোটামুটি আনলাম, আর ঠাকুরের একটু ফুল আনলাম। এই যা, এবার কি একটু বসবো, হারিয়ে গেছি প্রচন্ড, এসে একটু বসলাম। বাপরে, ওই রাস্তাটা দিয়ে উঠে আসতে প্রচন্ড কষ্ট হয়, আরো গেলাম ঠাকুরের ফুলটাও নেই, তো ওটা তো আর অর্ডার দেওয়া যায় না, ওই আর কি, অর্ডার দিলে আসবে ঠিকই কিন্তু কম দেয় অনেকটাই। তো এই হচ্ছে সেনকোর সেই কার্ড, তোমাদেরকে দেখা বলেছিলাম, কিছুই না, অফার গুলো জাস্ট লেখা, আর এইখানে একটু কিছু লিখে দিয়েছে এই আর কি। আর এই হচ্ছে সেই স্কিম, স্কিমের ব্যাপারটা জানিয়েছে কার্ডে। আর এই হচ্ছে কেক, তোমরা অনেকেই পেয়েছো দেখলাম কলকাতাতে, আমি একটা গ্রুপে আছি ফেসবুকে দেখলাম। এই হচ্ছে চকলেট কেকটা দিয়েছে, বেশ বড় সড়ো দিয়েছে কিন্তু। তো এই আর কি, চলো এবার কেকটাই খাবো, একটু সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে, 7:30 অলরেডি বাজে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, রাতে বেগুন পোড়া আর রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের দিনটা, মোটামুটি কোনোভাবে একটা শর্ট আউট করা গেছে, আর কিছুই নয়। তো চলো, টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালোই লাগবে। জানি না আজকের ব্লগটা তোমাদের কতটা ভালো লেগেছে, তবে আমার একদম ভালো লাগেনি, ওই আর কি, মানে চলতে হবে, বড় হয়ে গেছি আমরা, সবটা হাসি মুখে মানিয়ে নিতে হবে এই আর কি। তো চলো, টাটা।